অল ইন ওয়ান রিম্পাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার চিক্সের একটি বিশেষ সমস্যা, সেটি হলো লিভার প্রবলেমস নিয়ে। এই লিভার প্রবলেমস আমাদের ফার্মে ব্রয়লার চিক্সে কেন আসে এবং এই সমস্যা এলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার ফার্মে লিভার প্রবলেমস এসেছে এবং এই সমস্যা এলে কিভাবে সমাধান করবেন, এটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা প্রসঙ্গে আসার আগে বলি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আলোচনা প্রসঙ্গে আসি। লিভার হলো আমাদের একটি পরিপাক করার একটি বিশেষ অঙ্গ। আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি, শুধুমাত্র ব্রয়লার চিক্সই নয়, আমাদের সমস্ত জীবেরাই যে সমস্ত খাদ্য গ্রহণ করি তা আমাদের লিভারেতে যেয়ে প্রথম পাচিত হয় এবং তারপর সেটা থেকে আমরা আস্তে আস্তে এনার্জি পাই। তাই লিভার হলো আমাদের এনার্জি কারেন্সি। অর্থাৎ লিভার যদি সতেজ এবং সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের শরীরও সুস্থ থাকবে এবং আমাদের যে ব্রয়লার চিক্সের যদি লিভার সুস্থ এবং সতেজ রাখতে পারি তাহলে ব্রয়লার চিক্স কিন্তু সতেজ এবং সুস্থ যেমন থাকবে ঠিক তার সাথে সাথে কিন্তু গ্রোথও তার ভালো হবে। তাই বলি ব্রয়লার চিক্সের লিভার সুস্থ এবং সতেজ রাখার জন্য যে সমস্ত করণীয়গুলো সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলি লিভার প্রবলেমস কেন আসে। লিভার প্রবলেমস বিশেষত আসে অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করার কারণে। ধরুন আপনার পাখির বয়স অনুযায়ী আপনার পাখির হয়তো 150 গ্রাম বা 100 গ্রাম ফিড ইনটেক করার কথা, তার জায়গায় আপনার পাখি যদি 50 বা 60 গ্রাম ফিড বেশি খায় তাহলে অনেকে ভাবেন হয়তো বেশি ফিড খেলে বেশি গেন দেবে। এটা শীতকালের দিকে হয়, কিন্তু এটা গ্রীষ্মকাল বা বর্ষাকালের দিকে হয় না। অধিক পরিমাণে খাবার খাওয়ার ফলে কি হয়, অধিক পরিমাণ পাচন ক্রিয়াও করতে হয় লিভারকে। এই অধিক পরিমাণে পাচন ক্রিয়া করার ফলে প্রতিনিয়ত অধিক পরিমাণ পাচন ক্রিয়া করার ফলে লিভার আমাদের আস্তে আস্তে বড় হতে থাকে এবং লিভারের উপর যে চাপ পড়ে সেই চাপ পড়ার ফলে লিভারে একটা স্ট্রেস তৈরি হয়। অর্থাৎ আস্তে আস্তে লিভারটা তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে এবং লিভারের উপর নানা রকম ছোটো ছোটো কালচে কালচে স্পট দেখা দেয় এবং লিভারে ইনফেকশন হয়ে যায়। তাই লিভার প্রবলেমসের জন্য আমি বলবো অধিক পরিমাণে ফিড বর্ষাকালে বা গ্রীষ্মকালে পাখিকে দেবেন না। এর সাথে সাথে বলি আমরা নানা রকম অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করি পাখিকে সুস্থ রাখার জন্য। এই সমস্ত অ্যান্টিবায়োটিক ওষুধের ডোজ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু লিভার প্রচুরভাবে এফেক্ট পড়ে লিভারেতে এবং লিভার ক্ষতিগ্রস্ত হয়। লিভারের যদি কর্মক্ষমতা কমে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে পাখি ফিড খাওয়া বা ফিড খাবার প্রবণতা কিন্তু পাখির আস্তে আস্তে কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্মের এফসিআর হাই হয়ে যায় এবং আস্তে আস্তে আমরা কিন্তু লসের সম্মুখীন হই। এফসিআর হাই হয়ে গেলে কস্টিং হাই হয়ে যায়, তাই সেক্ষেত্রে আমাদের কোম্পানি পেমেন্ট কিন্তু একেবারেই জিরো হয়ে যায়। শুধুমাত্র ফিড বেশি খাওয়া বা ওষুধের ডোজের কারণেই যে লিভার ইনফেকশন হয় সেটাও নয়, এর সাথে সাথে বর্ষাকালের দিনে যেহেতু আমাদের পাখিকে যদি ফিড আমরা যে আমাদের যে ফিডার তাদের যদি ফিড বেশি পরিমাণে দিয়ে দিই তাহলে কি হয় না, ফিডটা ফেলে পাখিটা পরবর্তীকালে আবার সেই ফিডটাই খুঁটে খায় এবং সেই ফিডটা কিন্তু বর্ষাকালের দিনে খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া ইনফেকশন সেই ফিডেতে হয়ে যায় এবং এই ইনফেকশন কিন্তু যখন পাখি এই ইনফেকশনওয়ালা খাবারটা খায় অর্থাৎ ব্যাকটেরিয়াযুক্ত খাবারটা যখন পাখি খায় তখন কিন্তু সেই ব্যাকটেরিয়া যেয়ে কিন্তু আমাদের লিভারের ওপর কিন্তু এফেক্ট ফেলে। তাই বলবো পাখিকে অন্ততপক্ষে 4-5 ঘন্টা ছাড়া সারা দিন রাতে 3 থেকে 4 বার খাবার অন্ততপক্ষে আপনারা দিন, একেবারে ফিড একসঙ্গে ফিডার ভর্তি করে ফিড না দেওয়াটাই উচিত বর্ষাকালের দিনে। এছাড়াও শুধুমাত্র যে ফিড থেকেই হয় সেটাও নয় লিভার ইনফেকশন, আপনার পাখির যখন বেশ বয়স 30-32 দিনের ওপর হয়ে যায় তখন আমাদের লিটারে অ্যামোনিয়ার ঝাঁজ তৈরি হয়। এই অ্যামোনিয়ার ঝাঁজ তৈরি হলে পাখি যেহেতু অক্সিজেনের পাখির ঘাটতি ঘটে, আমাদের যে বায়োসিকিউরিটির মধ্যে অক্সিজেনের ঘাটতি ঘটলে ফার্মের মধ্যে পাখি খুব ঘন ঘন নিঃশ্বাস
প্রশ্বাস নেয়। এই প্রশ্বাস নেওয়ার সময় পাখি কিন্তু অক্সিজেনের সাথে সাথে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়া গ্যাসও কিন্তু শোষণ করে। এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু পাখির লিভারেতে যেয়ে পাখির লিভারকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে তোলে। তাই বলবো, যখন পাখি ফার্মের মধ্যে অ্যামোনিয়া গ্যাস লিটারে তৈরি হয়ে যাবে, সেই অ্যামোনিয়া গ্যাস কিন্তু খুব তাড়াতাড়ি আপনি ফার্ম থেকে বের করার ব্যবস্থা করুন। এর জন্য আপনি লিটারটাকে আপনি চুন দিয়ে ভালোভাবে র্যাকিং করে দিতে পারেন, বা যদি চুন না দেন তাহলে সেক্ষেত্রে বলবো আমাদের যে সমস্ত মিলে সাদা পাঁশ পাওয়া যায় সেই পাঁশ এনেও আপনি কিন্তু ভালোভাবে লিটারটাকে র্যাকিং করে দিতে পারেন। আমি আমার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে লিটার কিভাবে আপনি বড় বয়সের পর লিটার কিভাবে ঠিক রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবার বলি, শুধুমাত্র লিভার ইনফেকশান হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার লিভার ইনফেকশান পাখির হয়েছে। পাখি লিভার ইনফেকশান হয়ে গেলে, পাখি যদি লিভার বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কিছু পাখির মোর্টালিটি হয়ে যায়। এই মোর্টালিটি হয়ে গেলে পাখি, যে সমস্ত পাখিগুলো মোর্টালিটি হয়ে যাচ্ছে সেগুলো আপনি যদি তার পেটের দিকটা না কেটেই দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার পেটের তলার দিকে যেদিকে লিভার দুটো আছে দু সাইডটা কিন্তু কালচে কালচে ভাব হয়ে গেছে, এবং কাটলে দেখতে পাবেন লিভারটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বা লিভারের উপর ছোট ছোট স্পট দেখতে পাচ্ছেন বা তার উপরে একটা পর্দা, একটা সাদা পর্দা বা স্তর পড়ে গেছে। এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্মে লিভার ইনফেকশান হয়েছে। এছাড়াও লিভার ইনফেকশান হলে কিন্তু পাখি অনেক সময় খাবার খাওয়ার প্রবণতা পাখির একেবারেই কমে যায়। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কিছু লিভার মেডিসিন আছে, কিছু লিভার মেডিসিন আছে যেগুলো ইউজ করলে আপনার ফার্মে এই লিভার প্রবলেমটা আসবেও না, বা লিভার প্রবলেম যদি এসেও থাকে সেটার থেকেও আপনি সমাধান পাবেন। আমাদের যখন এই লিভার টনিকগুলো আমরা কখন ব্যবহার করব, আমাদের যখন খাবারের, যখন যে খাবারের যে আমাদের যে দানা, অর্থাৎ আমরা যে যে খাবারটা আমাদের তিন চার থেকে চার রকমের খাবার আমরা পরপর পাখিকে খাইয়ে থাকি। আমাদের প্রথমত পাখিকে প্রিস্টার্টার খাওয়ানো হয়, এবং তারপর স্টার্টার খাওয়ানো হয়, তারপর গ্রায়ার দেওয়া হয়, এবং শেষে আমাদের পাখিকে দেওয়া হয় ফিনিশার। এই পাখিকে যখন প্রিস্টার্টার খাওয়ানো হয়, প্রিস্টার্টার খাওয়ানোর পর যখন পাখি স্টার্টার আরম্ভ করে, অর্থাৎ নয় দশ এগারো দিন, এই নয় দশ এগারো দিন আমরা যদি ফিডের সাথে যদি লিভার মেডিসিন হিসাবে লিভ 52 যদি 50 ml হিসাবে যদি ব্যবহার করতে পারি, 50 ml হিসাবে লিভ 52 ফিডের সাথে মাখিয়ে সকালের দিকে দু তিন ঘন্টার ফিডেতে যদি দিতে পারি, তাহলে কিন্তু এই লিভার প্রবলেমস থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়াও যখন পাখিটা যখন গ্রোয়ার খাবার গ্রোয়ার ধরবে, অর্থাৎ স্টার্টারের পর যখন 20, 21, 22 এই তিন দিন থেকে যখন আমরা গ্রোয়ার খাবার শুরু করব, তখন আমরা লিভ 52 এর বদলে টক্সল ইউজ করতে পারি। টক্সল মেডিসিনটা কিন্তু খুব ভালো লিভার টনিক, এবং এটা কিন্তু লিভারের খুব ভালো কার্যকরী একটা ওষুধ। এই টক্সল যদি আমরা ইউজ করতে পারি 1000 পাখিতে 100 ml হিসাবে সকালের দিকে ফিডে মাখিয়ে, ফিডে ছাড়াও জলে দিতে পারেন। তবে পাখির যদি, আপনার পাখির যদি ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো যে ফিডে মাখিয়ে দেওয়াটাই সবচেয়ে বেস্ট। এই টক্সলটা আপনি কিন্তু আবার পরবর্তীকালে যখন আপনার পাখি ফিনিশার ধরবে, অর্থাৎ 30, 31, 32 এই দিন তিন দিন পরপর আবার আপনি কিন্তু এই টক্সল ফিডে মাখিয়ে বা জলের সাথে ফার্স্ট সকালের জলে তিন দিন পরপর দিতে পারেন। তিন দিন পরপর দিলে কিন্তু আপনার কিন্তু লিভার যে প্রবলেম সেগুলো আসবে না। এর সাথে সাথে বলি, টক্সল কেবলমাত্র লিভার মেডিসিন হিসাবে ইউজ করা হয় যেমন, তার সাথে সাথে এটা কিন্তু কিডনিতেও খুব কার্যকরী একটা মেডিসিন। আপনার ইন্ডিকেশনে দেখতে পাবেন আপনারা যে এই লিভার, এই যে টক্সল মেডিসিনটা, এটা কেবলমাত্র যে পাখিকে লিভারটাকেই যে সতেজ করে সেটা নয়, লিভারের সাথে সাথে কিডনির সমস্যাও কিন্তু দূর করে। বর্ষাকালের দিনে যেহেতু আমাদের কিডনির প্রবলেম প্রতিটি ফার্মেই আসে প্রায়, তাই বলবো টক্সলটা যদি আপনি লিভ 52 ইউজ না করো, যদি 1000 ফার্মে যদি একটা 1 লিটারের টক্সলও নিয়ে নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার পুরো লট কিন্তু আপনার এই টক্সলের উপর ডিপেন্ড করেও আপনি কাটিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রথমের দিকে 9, 10, 11, 13 দিন পরপর 50 ml হিসাবে সকালের দিকে জলে বা ফিডে আপনি মাখিয়ে দিতে পারেন, এবং তার পরবর্তীকালে আপনি 20, 21, 22 এই তিন দিন পরপর আপনি
ফিডে বা খাবারের ফিডের সাথে বা জলের সাথে ফার সকালের দিকে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে 80 ml হিসাবে দিবেন 1000 পাখিতে ডোজ, এবং আরও পরের দিকে যখন আপনার পাখি ফিনিশার খাবে সে তখন 30, 31, 32 এই তিন দিন পরপর দেবেন আপনি এটা 120 ml হিসাবে ফার সকালের জলে বা ফিডে 2 থেকে 3 ঘন্টা জলে দিলেই এটা হয়ে খাইয়ে দিলেই হবে। এছাড়াও আরও কিছু মেডিসিন আছে, কেউ অনেকে আবার বোটন ইউজ করেন, বোটন টক্সলের পরিবর্তে বোটনও ইউজ করতে পারেন। তো বোটনও খুব ভালো মেডিসিন, তবে আমাদের যেহেতু ছোটো ফার্ম তাই আমরা টক্সল ইউজ করি, কারণ এটা এক মেডিসিন কস্টটাও যেহেতু কম পড়ে তাই আমরা টক্সল ইউজ করি এক্ষেত্রে। যাদের বড় ফার্ম তারা আপনারা 5 লিটারের বোটন এনেও বোটনও ইউজ করতে পারেন, বোটনও কিন্তু লিভারের মেডিসিন হিসেবে খুব ভালো একটি কার্যকরী মেডিসিন। এর সাথে সাথে বলি, আমাদের যদি পাখি এক্সেস খাবার খাওয়ার কারণে যদি ফিডব্যাক দেখা দেয়, অর্থাৎ পাখির যদি মলের সাথে যদি ফিড আসে, সেক্ষেত্রে আমি একটা মেডিসিন বলবো, সেই মেডিসিনটা আপনারা রাত্রের দিকে ইউজ করবেন, কারণ ওই মেডিসিনেতে মধ্যে যেহেতু এই যে কার্বোজাইম এই মেডিসিনটা আপনি ইউজ করতে পারেন, এটা কিন্তু ফিডব্যাক হলে কার্বোজাইম বা গ্রোজাইম ফিডব্যাক যদি হয় আপনার পাখি, তাহলে কিন্তু এই মেডিসিন দুটো কিন্তু খুবই কার্যকরী মেডিসিন। আপনি গ্রোজাইম দিলে আপনি সকালের দিকে দিতে পারবেন সকালের দিকে জলে, কিন্তু কার্বোজাইম দিলে আপনি কিন্তু রাতের দিকে জলে দিবেন, কারণ এর মধ্যে খুব অল্প পরিমাণে হলেও এর মধ্যে অ্যালকোহল থাকে, তাই বলবো এই মেডিসিনটা দিলে কিন্তু রাত্রের দিকে জলে বা জলে দেবেন। এই মেডিসিনটা দিলে ঠান্ডা লাগার সেরকম কোনো সমস্যা থাকবে না বা ঠান্ডা লাগবে না, কিন্তু এই মেডিসিনটা কিন্তু যদি পাখির ফিডব্যাক হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এই মেডিসিনটা কাজ দেয়। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।